বকেয়া বিল দিতে না পারায় ৬ মাস বয়সী দুই যমজ শিশুকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল মালিকের বিরুদ্ধে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শ্যামলীতে আমার বাংলাদেশ হসপিটালে এই ঘটনা ঘটে। যমজ শিশু দুটি হল কুমিল্লার হোমনা উপজেলার আয়েশা বেগমের সন্তান আবদুল্লাহ এবং আহমেদ। শিশুদের মা আয়েশা জানান, ঠান্ডাজনিত কারণে শিশুদের গত শুক্রবার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে এনআইসিউতে সিট না পাওয়ায় এক দালালের মাধ্যমে কম খরচে ভালো চিকিৎসার কথা বলে আমার বাংলাদেশ হসপিটালে নিয়ে ভর্তি করান। সেখানে ৬ দিনে ১,২৬,০০০ টাকা দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ৪০,০০০ টাকা দেওয়ার পর বাকি টাকা না দিতে পারলে জোর করে হাসপাতাল থেকে তাদের বের করে দেওয়া হয় বলে দাবি পরিবারের। তবে এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুই দিন ধরে কোনো অক্সিজেন পাচ্ছে না, ওরালি ভালো খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে, মানে টোটালি মানে স্টেবল ছিল। আমরা যখন রেফার করি অ্যাজ এ ডক্টর, আমি জাস্ট ট্রিটমেন্ট অ্যান্ড পেশেন্টের ইয়ে সম্পর্কে বলতে পারবো, বিল ব্যাপারে আসলে আমার কোনো কিছু বলার নাই।